গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমরা ব্যালকনি থেকে স্টার্ট করলাম আর একটা ফ্রেশ নিউ ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমরা নিয়ে বসেছি তরমুজ, খুবই অড এই সময় তরমুজ এখন কেউ খায় না, কিন্তু আমাদের ইচ্ছা হলো ঘুম থেকে উঠে যে একটু তরমুজ খাই। তরমুজ সবসময় খাওয়া যায়, গরম সময় গরম, যখন গরম লাগবে তখনই খাওয়া যায় তরমুজ। ও আচ্ছা, হ্যাঁ যাই হোক, আমি জানতাম না, আমার অড এটা খাচ্ছি এখন তরমুজ। আমি একটু পরে খেয়ে দেখছি। আসলে তরমুজের উপর একটু বিট লবণ দিয়ে নিই আমরা, বেশ ভালো লাগে তাদের না? বিট লবণ দিলে, বিট লবণ দিয়ে একবার খেয়ে দেখো, হালকা করে, বেশি না, অল্প করে ভালো লাগে খেতে। তো তোমাদের বলি তো বলি খেতে, এটা তো কি লেগে গেল। তার জন্য ও এখন যাবে রান্নাঘরে। না আমি যাবো না। যাবে এখন রান্নাঘরে যাবে। আমরা কি ডালগোনা কফি খাবো আজকে? ডালগোনা কফি, ডালগোনা কফি, ওহো আমরা তো ডালগোনা কফি নিয়ে কিছু বললামই না। আজকাল এটা খুব ট্রেন্ডে চলে ডালগোনা কফি, আর আমাদের কোনো ব্লগ আসেনি এখন অব্দি ইউটিউবে ডালগোনা কফি নিয়ে। কি হবে, আমরা আবার সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দেইনি যে আমরা ডালগোনা কফি বানিয়েছি খেয়েছি। কি হবে, সমাজ কি আমাদের মেনে নেবে? না সমাজ মেনে নেবে না। আমি দেখি কি করা যায়, ভাবছি এখনো মাথায় ঘুরছে জিনিসটা, এখনো ফাইনালি কিছু ডিসাইড করিনি, একটু সময় লাগবে ভাবতে টাতে, দেখি একটু কি করা যায়। শর্টকাটে ভালো কিছু টেস্টি ইয়ামি, রান্নাঘরে যাওয়া উচিত, তাই বানাবো। ঠিক আছে তাহলে যাবো না। ঠিক আছে রান্নাঘরে যাচ্ছি আমি একটু পরে, 10-15 মিনিট পরে। ঠিক আছে বানানো যায়। ঠিক আছে যাও তাহলে, এখন এখনকার জন্য তাহলে টাটা। যাবো রান্নাঘরে, ও জানবে না আমি যাবো, চলো ওখানেই তোমাদের দেখাবো কি করছে। ওই যে রান্নাঘরে কি যেন করছে, চলো তো দেখি তাড়াতাড়ি। এই কি করছে তুমি? আমি আজকে স্প্যানিশ অমলেট বানানোর চেষ্টা করছি। এখানে অনেক কিছু কেটেছে, এগুলো কি? আলু, এটা আলু, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে একটুখানি ঘরে বাঁধাকপি সেদ্ধ করা ছিল, কাঁচা হলেও চলবে সেদ্ধও চলবে, সেদ্ধটাকে চালিয়ে দেবো। এখানে তিনটে ডিম আছে, তো আমি স্প্যানিশ অমলেট তৈরি করবো। ঘরে দেখলাম চিজ শেষ হয়ে গেছে, তো চিজ ছাড়াই বানাবো। ঠিকই হয়েছে, চিজটা না হয় ভালো, এই মুহূর্তে লকডাউনে বাইরে বেরোনো হচ্ছে না, ঘরে বসে আছি, তো চিজটা ঠিক আছে, নেই কোনো অসুবিধা নেই, তাতে চিজ ছাড়াই বানাই। তো এইখানে আমি একটা বড় আলু এই শেপে কেটে নিয়েছি, এখানে একটা বড় পেঁয়াজ আছে, মানে অল্প একটুখানি বাঁধাকপি, আর তিনটে ডিম। তো কড়াইতে আমি প্রথমে তেল দেবো, তেলটা একটু গরম করবো, তেলটা চারিদিকে ছড়িয়ে নিই, তেলটা গরম করি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে মিড ফ্লেমে রেখে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো। মিড ফ্লেমে রেখে আলুগুলোকে আমি 2-3 মিনিট
একটু ফ্রাই করব যাতে একটু নরম হয়ে যায় আলুগুলো। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ব্যাক করছি। 2-3 মিনিট হয়ে গেছে, আলুটা এখন একটু দেখতে পাচ্ছি নরম নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে মিক্স করে নেব। নুন লাগবে না? লাগবে, দেব। আলু পেঁয়াজ ভাজার মতো লাগছে না? হলুদ দিয়ে দিলেই হবে। দেখি কি চাইছো? লবণটা দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, কারণ আমরা পরে ডিমটা যখন গোলাবো ফাটিয়ে ওখানেও একটু লবণ দেবো, তো এই জন্য এখানে একটু কম লবণটা দিচ্ছি এই মুহূর্তে। ভালো করে মিক্স করে এবার এর মধ্যে এই বাঁধাকপিটা দিয়ে দেবো আমি। মিক্স করে নেব আবার ভালো করে। এবার এই মিক্সচারটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। তো আমি ফিরে আসছি আবার 5 মিনিট পরে। হ্যাঁ, তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখবো মিক্সচারটা কেমন। খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে মিক্সচারটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো। তো মিক্সারটা এরকম হয়ে গেছে দেখতে, এটাকে আমাকে ঠান্ডা করতে হবে। তো এটাকে ঠান্ডা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কী করতে হবে এর সাথে। তো মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দেবো। কাঁচের ডিম, কাঁচের ডিম, কাঁচের ডিম। এবার এর মধ্যে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ। এবার এই মিক্সচারটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেল, মিক্সচারটা রেডি। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে এতে আমি আর একটু তেল দিয়ে দেবো, বেশি না অল্প, কারণ অলরেডি কড়াইতে একটু তেল তেল আছে। ছড়িয়ে নিই তেলটাকে চারিদিকে। এবার আমি এতে চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো, চারটিকে ভালো করে স্প্রেড করবো। ছেড়ে দিলেই তো
চামচ দিয়ে রেখে ভালো করে ছড়িয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো, যাতে ভালো করে কুক হয়ে যায়। আমি এটাকে ঢেকে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একটু দেখি কি অবস্থায় আছে। এই দিকটা মোটামুটি কুক হয়েছে, এবার চারদিক থেকে আমি একটু হালকা করে ব্যাপারটাকে লুজ করে নিই জিনিসটাকে। আমাকে এবার উল্টে দিতে হবে। তো উল্টে জন্য আমি সবার আগে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি একটা প্লেট নিয়ে এটাকে ঢেকে দেবো। এবার এটাকে দিয়ে উল্টে দিলাম। আমার এই দিকটা কুক হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আস্তে করে আবার ওই দিকটা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটা আবার অন করে দেবো। এবার আমি বেশিক্ষণ না, 2 মিনিটের মতো রাখবো এটাকে ঢেকে। তার আগে এখানে আমি একটু বাটার দেবো। তো এখানে আমি অল্প একটু বাটার দিচ্ছি। বাটারটা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে কুক করব। তারপরে আমাদের স্প্যানিশ অমলেট রেডি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি। সুন্দর একটা বাটারের গন্ধ বেরোচ্ছে। তো ওই দিকটা নিশ্চয়ই কুক হয়ে গেছে ভালো করে। এবার আমি তুলে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। হালকা করে আমি এইবার প্লেটের মধ্যে তুলে দেব। আমাদের ওয়াও স্প্যানিশ অমলেট রেডি টু সার্ভ। এই হচ্ছে আমাদের তাহলে ফাইনাল প্রোডাক্ট। তো জানিও কেমন লাগলো, কেমন লাগছে দেখে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখতে হবে, একটু খেয়ে দেখো কিরকম কেমন হলো জিনিসটা। তো বন্ধুরা জানিও চিজ ছাড়াই শর্টকাট স্প্যানিশ অমলেটটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। স্প্যানিশ অমলেট হয়ে গেছে, আমি ছুরি নিয়ে রেডি স্প্যানিশ অমলেট দি হ্যাপি বার্থডে করব। কাটা যাচ্ছে। সুন্দর পিজার মতো দেখতে হয়েছে। তো আমরা এটাকে এবার এনজয় করি। আর তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে যে এটা কিরকম লাগলো, আর ট্রাই করে দেখো টেস্ট কিরকম লাগলো সেটাও জানিও। এখন আমি টেস্ট করে দেখব কিরকম হয়েছে। আর এটাকে আমি পেয়ার করেছি মিয়োনিস আর টমেটো সস দিয়ে। আজকে টমেটো সস দিয়ে দেখি। তোমরা অবশ্যই ট্রাই করবে, এটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ভালো ভালো খেতে, ভালো হয়েছে, ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। সকলে ভালো থেকো, টাটা।